is a big name as you all know, Pranjal. সুপারস্টার দেব মানে দর্শক এখন বুঝে গিয়েছেন নতুন চ্যালেঞ্জ। নতুন মোড়কে দর্শকদের সামনে নিজেকে হাজির করার পাশাপাশি আনছেন একের পর এক ভালো গল্প, তাও আবার নিজের প্রযোজনা সংস্থার ব্যানারে। আর এবার তো দেবের কাছে বড় চ্যালেঞ্জ, তার প্রযোজিত ছবিতে ইন্ডাস্ট্রির দুই প্রাণ পুরুষ, বলা যায় দুই কাছের মানুষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব নিজে, সৌজন্যে পথে বসুর নতুন ছবি কাছের মানুষ। ছবির গল্প নিয়ে যেমন খুঁতখুঁতে দেব, তেমনই ছবির সঙ্গে জড়িত বাকি সব দিক নিয়েই। ছবির প্রি প্রোডাকশন থেকে পোস্ট প্রোডাকশন নিজের হাতেই সামলান, তাই তো ছবির গান নিয়েও বেশ ভাবনা চিন্তা করে ফিল্ডে নামেন অভিনেতা। ছবির প্রচারে থাকে চমক, সেই মতো সামনে এলো কাছের মানুষ ছবির দ্বিতীয় গান টাকা লাগে। টাকা ছাড়া কিছুই সম্ভব না, জীবন এগোতে প্রয়োজন টাকার। আর সেই গল্পই যেমন রয়েছে দেবের প্রযোজনা সংস্থার এই ছবিতে, তেমনই গল্পের নিরিখে এসেছে এই গান, যা অন্যতম পছন্দের ছবির দুই প্রাণ পুরুষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবের। কি বলছেন তারা এই গান নিয়ে, আসুন শুনে নি। লাইফে কখনো প্রেম, আঘাত, কষ্ট, দুঃখ, ভালোবাসা সবটারই একটা মানে তো আমাদের জীবন, এটাকে আনা হয়েছে গানটা বারবার বারবার ছবিতে এবং দুটো চরিত্রের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে। তো আমরা শুটিংয়ের মাঝখানে আমি ওকে মাঝে মাঝে ডাকতাম, এই গানটা গাতো, ওকে এমনি অন্য গানও শুনতাম, কিন্তু ওকে বলতে এই গানটা গা, কারণ এই গানটা শুনলে না একটা কোথাও একটা সত্য, আসলে এর থেকে বড় সত্য তো হয় না। জীবনে সবটাই ইম্পর্টেন্ট, টাকাটাও ইম্পর্টেন্ট, জীবনটাও ইম্পর্টেন্ট, শান্তিটাও ইম্পর্টেন্ট, কিন্তু সব কি আমরা পেতে পারি? পারি না, আমরা এটার জন্যই লড়াই করে যাই, করতে করতে জীবনটা শেষ হয়ে যায়। এই গানটাকে যেই জায়গায় এসছে, যেই গানটা এইটাকে আমার নীলকে ব্রিফই ছিল, এটা সবারই মনে কথা। একটা ছেলে যখন বেরিয়েছে, আমার মনে প্রত্যেকটা ইউথ যারা চাকরি খুঁজছে বা চাকরি পেয়েছে বা চাকরি পাওয়ার পরও মনে হয় কি তার ইনক্রিমেন্ট হচ্ছে না, যারা দেখতে পাচ্ছে কি আমার আগে ওর আমার ইনক্রিমেন্ট হওয়ার কথা বা আমার প্রমোশন পাওয়ার কথা কিন্তু তার প্রমোশন হয়ে গেছে, এই যত ওয়ার্কিং কালচার কলেজ লাইফ শেষ হওয়ার পর থেকে একটা টাইম অবধি, এরা যেন সবাইকে আমি বানতে পারি একটা গানে, ইট ওয়াজ ডিফিকাল্ট, মানে ব্রিফ। অ্যান্ড আমার মনে হয় থ্যাংকস গোজ টু নীল, অসম্ভব একটা সুর দিয়েছে। এবার সুরটা এলো, আমরা আগে অন্য কিছু ভেবেছিলাম কি এই সিঙ্গারকে দিয়ে আমরা গান গাওয়াবো, তারপরে মনে হলো কি না এটা না, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বাচ্চা বেঁচে থাকে, সেই সোলটাকে যদি আমরা বার করতে পারি। তো নীল বলো কি না, মানে দেখ ভাব আমি যে রাস্তায় বেরিয়েছি, রাস্তায় কত বাচ্চাগুলো গান গিয়ে নিজের সংসার চালায়, স্বপ্নের মতো। যখন মায়ের কাছে একটা ফোন এসেছিল, তো তখন বলল নীলায়ন দাদা ফোন করেছিল যে আমার একটা গান গাইতে হবে, আর আমি তখন বললাম, মানে তখন ভাবতে পারিনি, কারণ আমি প্রথমবার মুভির জন্য গাইতে শুরু করেছি, তো এটা আমার প্রথম গান মুভির জন্য। আর তারপরে আরও যখন খুশি হলাম যখন শুনলাম এটা দেব দা আছে আর প্রসেনজিৎ স্যার আছে, তো কারণ আমি ইনাদের ছোটোবেলা থেকে অনেক বড় ফ্যান, আর আমি কখনো মানে ভাবতেই পারিনি যে ইনাদের জন্য আমি গাইতে পারবো মুভিতে, তো আমি খুবই মানে খুবই ভালো লেগেছিলাম। আমি এত কাছ থেকে এরকম রেঞ্জ গলার আমি একটা বাচ্চার আমি দেখিনি কখনো, মানে শুনিনি এরকম, মানে হি ইজ অ্যামেজিং। আমি শুধু দেখছি, আর ও যখন বড় বড় সুরগুলো নিচ্ছে না, হ্যাঁ সে কী করে নিচ্ছে, ও এত ফিল করে গেছে, আমি জানি না ওর বয়সেও আদৌ বোঝে কি না যে টাকার ব্যাপারটা, যে টাকাটা অ্যাকচুয়ালি কতটা জরুরি, আর আমরা যে প্রত্যেকে কীরকম ওই জায়গাটা পৌঁছে গেছি যেখানে আমরা জানি যে টাকা ছাড়া কিছু হয় না, সেখানে ও অতটা না বুঝে, আমার মনে হয় ওর বয়সটা হয়নি এখনও বোঝার, কিন্তু এত সুন্দর ফিল করে গাইছে, অ্যামেজিং। প্রাঞ্জল দারুণ গেয়েছে, তোমাদের কেমন লেগেছে? মানে আমরা তো যখন এমনি টিউনটা ভীষণ ক্যাচি, যখনই গানটা চলছে তখন আমরা অলরেডি এরকম এরকম করছিলাম। পূজোই মুক্তি পাচ্ছে কাছের মানুষ, আগামী 30শে সেপ্টেম্বর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনের দিনে বড় পর্দায় আসছে এই ছবি। টলিউড ইন্ডাস্ট্রির দুই কাছের মানুষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব দুজনেই চেষ্টা করেছেন ছক্কা হাঁকানোর, তবে ম্যাচ জিতলেন কি না তা তো সময়ই বলবে। পারমিতা আচার্য, সময় সংবাদ, কলকাতা। And now the man of the evening, I will ask him to...